হ্যালো বন্ধুরা, বাংলা ভুরিভোজে সবাইকে স্বাগত। শীত উপলক্ষে আজ আমি তৈরি করে দেখাবো চিতের পিঠে রেসিপি। মাত্র দু তিনটে উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই চিতের পিঠে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা বোলের মধ্যে আমি 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দেবো। বাজারে কেনা শুকনো আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। 1 চা চামচ নুন দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে 1/4 কাপ ফ্রেশ নারকেল গুঁড়ো দিয়ে দেব। আবারও একটু মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে গরম জল দিয়ে দেব। আর আপনারা অবশ্যই গরম জল দেবেন। আর গরম জলটা হতে হবে কুসুম গরম জল থেকে একটু বেশি। আবারও বেশি গরম হলে হবে না, গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে। মাঝামাঝি গরম জল দিতে হবে। ভালো করে এভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। ব্যাটারটা তৈরি করতে এই পর্যন্ত আমার 1 কাপে 3 কাপ জল লেগেছে। ব্যাটারটা মিক্সিং জারে দিয়ে এবার 2 বার ঘুরিয়ে নেব। এই ব্যাটারটাই আমি মিক্সিং জারে দিলে আরও একটু ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর ব্যাটারটা খুব স্মুথ হবে। পুরো ব্যাটারটাই আমি দিয়ে দিলাম। ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে নিয়ে নেব। দেখুন, একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এবার আমি মিক্সিং বাটিটা ধুয়ে আরও 3-4 টেবিল চামচের মতো জল দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে দেখে নেব। আমার আর একটু জল লাগবে। আরও 1/2 কাপের মতো জল মিশিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। এবার আমার পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে। দেখুন, ব্যাটারটা ঠিক এইরকম হতে হবে, বেশি পাতলা না আবারও বেশি ঘন না, মাঝামাঝি থেকে একটু পাতলা হলে বেশি ভালো হয়। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। একটা কড়াই হাইটে গরম করে নিয়েছি। আর একটা বাটিতে আমি নুন জল মিশিয়ে নিলাম। এবার আমি একটা পরিষ্কার সাদা সুতির কাপড়ের মধ্যে একটু তেল লাগিয়ে নুন জল ভিজিয়ে কড়াইটা মুছে নিলাম। তারপর আমি পিঠেগুলো এক এক করে ভেজে নেব। আমি পিঠেগুলো ভাজার সময় কিন্তু একবার করে মিশ্রণটা নাড়িয়ে নিতে হবে। এবার আমি 2.5 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখব। 2.5 মিনিট পর দেখুন বন্ধুরা, পিঠেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখেই বুঝতে পারছেন পিঠেটা কত সুন্দর হয়েছে। আমি যেভাবে বানিয়েছি আপনারাও সেভাবে বানিয়ে দেখবেন, তাহলে প্রত্যেকটা পিঠে এরকম হবে। আবারও আমি নুন জল দিয়ে মুছে নিলাম। এবার ঢাকা দিয়ে রাখব। 2.5 মিনিট পর দেখুন পারফেক্ট পিঠে হয়েছে। পিঠেটা খুব সুন্দর নরম হয়েছে। পিছন দিকটাও আমি দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নিলাম। প্রত্যেকটা পিঠে আমার করা হয়ে গেছে। এক একটা পিঠে তৈরি করতে সময় লেগেছে 2.5 মিনিট করে। দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে, নরম হয়েছে। পিছন দিকটাও দেখিয়ে দিলাম। এবার আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।